বিসমিল্লাহির রহমানির রহিম, সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ। আসসালামু আলাইকুম আমার সকল আপনজন, কেমন আছেন আপনারা? আমি আপনাদেরই কান্তা আপা আবারও আপনাদের মাঝে চলে আসলাম অসংখ্য পাত্রপাত্রী সম্মান দেওয়ার জন্য। আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন। আমি আমার অনুভূতিটা আমি প্রকাশ করি। আমি খুব লজ্জিত আমার আল্লাহর কাছে, আমি শুকরিয়া আদায় করছি আল্লাহ মোহনের কাছে, যে আমি একজন সামান্য মানুষ, যখন আমার আল্লাহ আমার ডাক কবুল করে, হে ডাক কবুল করে, একটা মানুষ ফেরেশতার মাধ্যমে সাহায্য করে, তখন আমি আমি লজ্জিত হয়ে যাই আল্লাহর কাছে, এতটুকু বলতে পারবো। তাই আমি বলবো প্রত্যেকটা মানুষেরই সকল প্রশংসা আল্লাহ, যখন যেখানে যাই করবেন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনি তো সব দেখতেছেন, আপনার হুকুম ছাড়া একটা গাছের পাতা লড়ে না, যেখানে গেলে আমার জন্য ভালো হবে সেখানে আপনি নিয়ে যায়। একমাত্র নামাজ, রোজা, এবাদত, বন্দিগি, দান, সদকা, মানুষের সাথে ভালো ব্যবহার, কোরআন পড়া, এগুলির মাধ্যমে আমি মনে করি প্রতিটা মানুষের সমস্ত বিপদ আপদ দূর হয়। যেই কাজ এত কঠিন আল্লাহ কোথা থেকে এত সহজ করে দিয়ে আল্লাহর কাছে আমি শুকরিয়া জানাচ্ছি, আমি শুকরিয়া আদায় করছি আল্লাহ মনের কাছে। এই মুহূর্তে আসলে আমি আপনাদের কাছে আসলে আপনারা আমার আপনজন, আমি সবসময় নিজের মনে করে আপনাদের কাছে আমি আমার শেয়ার করি, কার কেন বলবো না। আমি যখন আমার আল্লাহকে আমি যেভাবে ডাকলে আল্লাহ আমার দোয়া কবুল করে, তখন আপনারাও এভাবে আল্লাহর কাছে চাইবেন। এত পেরাশানি না হয়ে, এই বিয়ে শাদী নিয়ে এত পেরাশানি না করে, এত কঠিন না করে, সহজ যাতে সবার হয়ে যায়। এবং আমি বলবো প্রত্যেকেই নামাজ পড়ে বলবেন যে হ্যাঁ, আমাদের যদি ওনার মাধ্যমে কোনো আমাদের উপকার হয় আল্লাহ, তুমি তার কাছে নিও। আমি চাই না আপনাদের কোনো কষ্ট হোক, আপনাদের একটা অর্থ এদিক সেদিক হোক, আমার নিজের পরিশ্রম, আমার সমস্ত অর্জন ভালোর জন্য, আপনাদের কষ্ট দেওয়ার জন্য না। তো আমি আসলে আমি আল্লাহর কাছে লজ্জিত, আমি আর কিছুই বলবো। এখন আমার একটি কথা, আমাদের এটা হচ্ছে ম্যারেজ মিডিয়া সেন্টার, এখানে আপনারা বিয়ে শাদীর জন্য সরাসরি চলে আসবেন, কোনো মনে কোনো ইয়ে রাখবেন না যে না এখানে গেলে কি হবে না হবে, কিন্তু আল্লাহ একটা পথ দেখাই দিবে আপনাদেরকে, আমি এতটুকু অন্তত বলতে পারি। তো আমার বোনরা অনেকেই আছে, আজকে অনেকেই যোগাযোগ করছে যে আপু আমাদের জন্য তুমি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দাও। তো আমি আমি এখন পাঁচ ছয়টা মেয়ের কথা বলছি যারা বিধবা, ডিভোর্স, তাদের জন্য আমি আপনাদের কাছে আমার যে পাত্র ভাইরা আছে একটু যোগাযোগ করেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনারা জানেন না বিয়েটা যে আল্লাহ যেখানে জুড়ি লেখা আছে না যাওয়া পর্যন্ত হবে না, কিন্তু চেষ্টা করে যেতে হবে, আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো। তো আমাদের সাথে যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 0197186021। আরেকটা নাম্বার আছে 0171186021। প্লিজ আমাদের এটা একটা মানে আমি নিজের থেকে বলছি যে এটা একটা সৎ, একটা সুন্দর একটা পেশা। এই পেশাটার মাধ্যমে মানুষের বিয়ের সাথে সম্পূর্ণ হয়। হাদিসও আছে একটা বিয়ে দিলে হজের সমান সোয়াব, তাই এই সোয়াবটাও কিন্তু আপনারা নিতে পারেন। আমি সবসময় চেষ্টা করি কোনটা করলে আমার আল্লাহ সন্তুষ্টি লাভের লাভ পাবো, কোনটা করলে আল্লাহ গুরু সোয়াব দিবে, আমি সেই যতটুকু পারি, আমি সামান্য ক্ষুদ্র মানুষ সেটাই আমি সবসময় করি। তো আমার এই বোনদের কথা আমি বলি, এক বোন সে বিধবা, ওর হাজব্যান্ডটা মারা গেছে, ও সরকারি জব করে, বয়সটা হয়ে গেছে 42, 5 ফিট 4 লম্বা, দেখতেও সুন্দর, ওর একটা মেয়ে আছে। ও খুব ইমার্জেন্সিভাবে বলছে যে আপু তুমি আমাকে একটা বিয়ের ব্যবস্থা করে দাও, ভালো একটা ছেলে দেখে, তো যদি এরকম সরকারি চাকরিজীবী কোনো মেয়ে চান আপনারা যোগাযোগ করতে পারেন। ও কিন্তু মানে ফার্স্ট ক্লাস অফিসার র্যাঙ্কই আছে। আরেকটা বোন, সেও BCS একদম সচিব, তো ওই বোনটার বয়স 45, ও ডিভোর্স হয়ে গেছে, ও হিজাব পরে ধার্মিক, ও বলছে যে যেহেতু একটা লেভেলে আমি আছি আমাকে সেই অনুযায়ী একটা ভালো ছেলে দিয়েন, দেশ হোক বিদেশ হোক। আরেকটা বোন বিধবা, ওরও বয়স হয়ে গেছে প্রায় 45 মতো, ও গুলশানে থাকে, ওরও একই কথা, আমার সবাই স্ট্যাটাস নিয়ে বসে আছে, সেই স্ট্যাটাসের ছেলেই চাচ্ছে। আরেকটা বোন, কারণ আমার বোনদের এই চাওয়া পাওয়াটা অযৌক্তিক না, কারণ
অযৌক্তিক না, আবার আমি এই মনটাই আমি সবাইকে বোঝাতে চাচ্ছি যে আমি যদি একটু স্বয়ংসম্পূর্ণ হই মহিলা হয়ে, তখন আমি আরেকটা ভালো ছেলে, সে শিক্ষিত, সে আমাকে ভালোবাসবে, আমাকে টেক কেয়ার করবে, আমার খোঁজখবর নিবে, এরকম একটা পাত্র কিছু কম ইনকাম করুক। আমার তো ইনকাম আছে, আমরা দুজনে মিলিয়ে সংসারটা করি। বিশেষ করে যে এখন যে ডিভোর্সগুলি, মেয়েগুলি বা বিধবা, তারা কিন্তু সবই প্রতিষ্ঠিত, সবারই গাড়ি বাড়ি, কোনো কিছু অভাব নাই, কিন্তু তারা আরেক গাড়ি বাড়িওয়ালা চায়। ওই গাড়ি বাড়িওয়ালা লোকরা আবার তারা আবার এই বয়স্ক মেয়ে বিয়ে করতে চায় না। এটা তো আমার বোনদেরকে বুঝতে হবে আমি কি করব। তো যাক, আমি বললাম আরেকটা বোন, ও হচ্ছে ডাক্তার, ওরও 45 মতো বয়স, ও বিশাল বড় নাম করা সরকারি জব করে। তো ওরও একই কথা, যেহেতু ও ডাক্তার, তো ওর পেশার সাথে মানানসই একটা ভালো পাত্র চাচ্ছে। আরেকটা বোন, এই বোনটারও বয়স 30 মতো, ওর হাজব্যান্ডটা হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। ওরও দরকার দেশে হোক বিদেশে হোক ভালো একটা ছেলে, যে কিনা তাকে ভালোবাসবে, রাখবে। মানে এখনকার মেয়েরা ওই যে বিয়ে করে চলে যাবেন বিদেশে, তারপরে এই যে গ্যাপটাতে একটা সমস্যা সৃষ্টি হয়ে যায়। তাই আমার প্রবাসী ভাইদের আমি বলবো, আপনারা যারা বিয়ের ব্যাপারে কথা বলতে চাচ্ছেন, দেখা যায় যে আপনারা যখন মনে করবেন যে ওয়াইফ নিয়ে যাইতে পারবেন, ওই সময় পর্যন্ত আপনাদের ওয়াইফরা ধৈর্য ধরতে পারবে কিনা, আর আপনারাও ধৈর্য ধরে থাকতে পারবেন কিনা, টেলিফোনে কথাবার্তা একে অন্যের মধ্যে ঝগড়াঝাটি না করে আর অবিশ্বাস সৃষ্টি না করে, সেই ধরনের মেয়েকে আপনাদের বেছে নেওয়া দরকার। কারণ এই বর্তমানে আমি সব প্রবাসী ভাইরা যারা যোগাযোগ করছে, তারা একই কথা বলছে যে আমরা চলে আসছে, ছেলে মেয়ে আরেকটা ছেলের সাথে চলে গেছে। এইটা আসলে ভুল ধারণা মেয়েদেরকে এই ক্লেমটা। আপনারা তো, মানে আমি একজন নারী, আমি বুঝি নারীর যে কষ্ট, নারীরা কত যে ধৈর্য ধরে, যাদের একটু ধৈর্য ক্ষমতা আছে তারাই টিকে যাচ্ছে, আর যাদের ধৈর্য ক্ষমতা নাই, এমন একটা যে হাজব্যান্ড ওয়াইফের কাজ কিন্তু আপনি অন্য কিছু দিয়ে আপনি পূরণ করতে পারবেন না। তাই ওই যে গ্যাপটাতে হঠাৎ করে একজন ঢুকে যায়, তখনই একটা স্ক্যান্ডাল উঠে যায়, এগুলিও একটু আপনারা চিন্তা করবেন। মেয়েরা কিন্তু ভালোই থাকে, তখন কিন্তু ওই আরেকটা মানুষ, সে যখন একা থাকে তো ওই আরেকটা তৃতীয় ব্যক্তি কিন্তু এই সংসারগুলি নষ্ট করে। তো আমার বোনদেরও আমি বলবো, ধৈর্য যখন মেন্টালিটিতে থাকবে যে আমার হাজব্যান্ড বিয়ে করে চলে যাবে, আমি 6 মাস 1 বছর লাগতে পারে, আমার সেই ধৈর্যটা আছে কি না, সেই ধৈর্যটা ধরেই তখন এই প্রবাসী ছেলেদের বিয়ে করা ভালো। আরেকটা বোন, সেও বিধবা, আজকে বেশ কয়েকটা বিধবা পাত্রী, সেও বিধবা, ওরও 44 মতো বয়স, ওরও মানে একটা মেয়ে আছে, ও চাচ্ছে একটু খুব দ্রুতগতিতে একটু বিয়ে করার জন্য। বেশ কয়েকটা কিন্তু বিধবা পাত্রী আসছে, আমার মনে হয় আমার যে ভাইরা আছেন অনেকেই বলে শুধু বিধবা পাত্রী দেন, বিধবা। তো আজকে বিধবা পাত্রীদের কথা বললাম, যোগাযোগ করতে থাকেন। আর আমি একটাই কথা বলি, আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে এগোতে চাই। আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনো মানে সমস্যাই হবে না, সব প্যারাশানি মুক্ত যাতে হয়ে যায়, মানুষের কল্যাণে যাতে কাজ করতে পারি। এবং আমি আমার পেশাতে আমি 100% সততা নিয়ে কাজ করি, আপনারাও 100% সততা নিয়ে আপনাদের বায়োডাটার ছবি দিবেন। কারণ এই যে এখনকার সমাজে, মানে একটা সেকেন্ডে আপনি 1000 ভালো কাজ করলেন, একটা সেকেন্ডের মধ্যে বিপদে পড়ে যেতে পারে। কারণ এইটা এমন একটা সেন্সিটিভ জিনিস, এক একটা মানুষের মেন্টালিটি এক এক রকম, কারো ক্ষমতা কারো অর্থের দাপটে মানুষ আরেকটা মানুষকে মানুষ না মনে করে, ছোট্ট একটা ব্যাপারে ক্ষমা না করে তাকে হয়রানি করে, এগুলি থেকে আসলে বাঁচা দরকার। প্রত্যেকটা মানুষ আল্লাহর সৃষ্টি, তাদের প্রতি মায়া, মানুষের প্রতি মানুষের মায়াটাই হচ্ছে সবচেয়ে বড়। আমি মনে করি, আমি তো সবসময় আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাকে একটু একটু আমাকে অর্থবিত্ত দাও, যেখানে আমি এই অর্থবিত্ত আমি মানুষের কল্যাণে কাজে লাগাতে পারি। আমার খুব কষ্ট হয় যে আমি তো চলতে পারি না, এখন আমি আবার আপনাদেরকে কীভাবে সেবা দিব, সেই জন্য আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ আমাকে সাহায্য করি। এটি আমার সবচেয়ে বড় পাওয়া আমার আল্লাহর কাছে, আমি লজ্জিত আমার আল্লাহর কাছে। সবাই ভালো থাকবেন, অফিসে আছি, যোগাযোগ করতে থাকেন, ইনশাল্লাহ। আপনারা কখনো মনে করবেন না আমি আপনাদের দায়িত্ব নিয়ে আমি বসে আছি, আমি প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে আমার আল্লাহর কাছে আমি চাচ্ছি আপনাদেরকে আল্লাহ পেরাশানি মুক্ত করে আপনাদেরকে ভালো ছেলে মেয়ে, আপনাদের জীবন সঙ্গী সঙ্গিনী মিলিয়ে দেয়। এই এটার দায়িত্ব আপনাদেরও, আপনারাও কিন্তু প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে বসে আছেন, কাজে আছেন, আপনারা আল্লাহর নাম ডাকেন না, আল্লাহর উপর ভরসা রাখেন না, আল্লাহকেই বলেন না, মনের থেকে অন্তর থেকে আসতে হবে যে আল্লাহ মহান, আপনি আমাদেরকে এই পেরাশানি, এই বিয়ের এই ঝামেলা থেকে আমাদেরকে মুক্তি করেন কোনো না কোনোভাবে। আমি এতটুকুই বলতে পারি, এবং আমি যেটা উপকার পাই, আমি প্রত্যেকটা সময় আপনাদের মাঝে এটা আমি ডিসপ্লে করব। কারণ এটা এটা একটাই কারণ, এটা ভালোবাসা ছড়িয়ে যাবে এবং
আপনার অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে, গুনার ভয় থাকতে হবে, তাহলেই দেখবেন আমি আপনি কখনো খারাপ কোনো কিছু করতে পারবেন না। অর্থ মানুষের দরকার, বাট অর্থটা সৎভাবে ইনকাম করলে সেটার বরকত যে কত বেশি এটা প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে আমি বুঝতে পারছি। আর তাই আমি আল্লাহর কাছে লজ্জিত এবং আমি শুকরিয়া আদায় করছি আল্লাহ মহানের কাছে। এতটুকু বললাম, তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আল্লাহ যাতে সকল কাজে সফলতা দেন, শত্রু থেকে যাতে আল্লাহ বাঁচিয়ে রাখেন, কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার এই ভিডিওটা না পড়ে, এটাই আমার কথা। আপনারা ভিডিওটা দেখার মাত্রই আপনারা মাশাআল্লাহ বলবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।